দেখে নিলাম কিছু আছে কিনা, এদিকে দেখবেন দেখবেন সব। হ্যাঁ, এই যে পার্সলি ব্রেডিং আছে কিনা, ফেসটা সোলেন কিনা, নেকটা সোলেন কিনা, হ্যাঁ কোনো সোয়েলিং আছে কিনা, স্কার মার্ক আছে কিনা, ডিফর্মিটি আছে কিনা, কোনো এনগর্জ ভেইন আছে কিনা, ঠিক আছে এগুলো দেখে নিলাম। ইন্সপেকশনের সময় গায়ে হাত দিবি, তারপর আসবে পায়ের দিকে। পায়ের দিকে এসে বড় করে শ্বাস নেন। হ্যাঁ, এটা দিয়ে আমি কি দেখলাম, এটা দিয়ে আমি সিমেট্রিক মুভমেন্টটা আছে বলতে, ঠিক আছে। প্লাস এদিকে দাঁড়ালে পরে দুই দিকেই কিন্তু চেস্ট কি দেখা যায়, ঠিক আছে। তাহলে ইন্সপেকশনের মেইন দেখার জিনিস হচ্ছে রেটটা, রেটটা বলাই লাগবে। অন ইন্সপেকশন রেসপিরেটরি রেট 14 ব্রেথ পার মিনিট, এন্ড দেয়ার ওয়াজ সিমেট্রিক্যাল মুভমেন্ট অন বোথ সাইড, এই কথাটা বলাই লাগবে। এরপরে দের ইজ নো ডিফর্মিটি, নো এনগোল ভেইন, নো স্কার মার্ক, নো সোয়েলিং, হ্যাঁ এগুলো বুঝে গেছে। তার মানে একবার ডান দিকে থাকতে হবে, আরেকবার পায়ের দিকে যাবে, অথবা মাথার দিকে যাবে। তো মাথার দিকে সবসময় ওয়াল থাকে, এই জন্য আমরা কি করি পায়ের দিকে চলে, ঠিক আছে। এ গেল কি ইন্সপেকশনে শুধু অভিনয় আর কিছু না, শুধু অভিনয়। একবার এখানে আর একবার ওখানে, ঘড়ির থাকবে, ঘড়ির দিকে তাকাবো, বুঝে গেছে কি বুঝছ। আচ্ছা, এরপরে হলো প্যালপেশন। প্যালপেশন, হ্যাঁ প্যালপেশনের মধ্যে কী কী আছে, ট্র্যাকিয়া, সিলেকশন, টোটাল এক্সপান্সিবিলিটি, ভোকাল, তাই না। ম্যাকুলেটে ভোকাল ফেমিটাস এখন নাই, উঠাই দিচ্ছে, কারণ ওরা বলে রেজোন্যান্স দিয়ে বোঝা যায়, বলে এক জিনিস দুবার করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ট্র্যাকিয়া কীভাবে দেখবো, প্রথমে কপালটা কি ফিক্স করে নিব, কারণ আমি দেখার সময় এদিকে তাকায় আছে, এবার ওদিকে তাকায় আছে, তাহলে তো সমস্যা। সেই জন্য কপালটা নাড়াইতে না পারে, হাতটা চলে যাবে কপালে, যে এই যে এটাকে এগুলো কি জয়েন্ট, স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট, এই দুটো ফিঙ্গার থাকবে, এটা কি ফিঙ্গার, এভাবে থাকবে, থাকার পরে আমি এইভাবে এমনভাবে ফিল করতে হবে যাতে কি রোগী কাশি না দেয়। কীভাবে ট্র্যাকিয়া বুঝবো, আমি ট্র্যাকিয়া বুঝবো কীভাবে, কারণ কাশি হয়ে থাকে, এই দেখি দেখার পরে, এটা কি মাসল দুইদিকে দুইটা, এই যে ট্র্যাকিয়া আর এটার মাঝখানে গ্রুপটা আছে না, এই গ্রুপের মধ্যে আমি আঙুলটা দিয়ে দিব, ঠিক আছে। তারপরে এই গ্রুপের মধ্যে আঙুলটা দিয়ে দিব, অ্যান্ড ট্র্যাকে যদি এক সাইডে শিফট হয়ে যায় তাহলে এইদিকে আঙুলটা ঢুকতে চাইবে না, আবার এই দিকে আঙুলটা ইজিলি ঢুকে যাবে, এই যে এখানে যা দিয়ে গেছে, এটা যদি শিফট করে দিয়ে ওইদিকে, এদিকে আঙুল আর ঢোকে না, ঢোকে তাহলে এইভাবে বোঝা যাবে যে ট্র্যাকেটা শিফট শিফট করলো কি, বোঝা গেছে। ট্র্যাকে শিফট করে কি কি কারণে, আর অপোজিট সাইড হলো বেশি কারণে টেনশন নিউমোথোরাক্স এন্ড মেসিভ পোলারাইজেশন। মেসিভ পোলারাইজেশন কি জিনিস, মোর দেন 500 এম ওই রালাইতে ওই রালাই কে বললে কথা তো দেরি করে আলহামদুলিল্লাহ। যদি সেকেন্ড স্পেসের উপরে চলে যায় রেডিওলজিক্যালি, আর ক্লিনিক্যালি যদি ওই দিকে সরে যায়, মেডিয়াস্টিনাল শিফট থাকে, তাহলে হলো ম্যাসিভ। ক্লিনিক্যালি তো সেকেন্ড স্টেজ থেকে বোঝা যাবে না, সব অবস্থা তোরা শুধু মনে রাখবি সেকেন্ড স্টেজের উপরে গেলেই ম্যাসিভ থাকবে।
এছাড়াও লাংসের প্যাথোলজি ছাড়াও কিন্তু কি ট্রাকিয়া শিফট করতে পারে পারে কি কি কারণে পারে বোঝা গেছে তাহলে কাজ কি হবে প্রথমে এই তারপরে হচ্ছে এই তারপরে হচ্ছে